আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের 9ম-১০ম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনীর 5.7 যেখানে হচ্ছে সমীকরণ নিয়ে অনেকগুলো ম্যাথ আছে। তো প্রথমে প্রশ্ন 13 নম্বরটি দেখে নিব। এখানে বলা হচ্ছে যে 5টি ক্রমিক পূর্ণসংখ্যার অঙ্কগুলোর যোগফল কি পরবর্তী 5টি ক্রমিক পূর্ণসংখ্যার অঙ্কগুলোর যোগফল দিয়ে গুণ করলে গুণফল একক, দশক, শতক, সহস্র, অযুতক 1,20,635 হতে পারে। তো এই গুণফল আর কি, যে প্রথম 5টি সংখ্যার ক্রমিক পূর্ণসংখ্যার গুণফল শেষের 5টি ক্রমিক সংখ্যার গুণফল দিয়ে গুণ করলে কি এই সংখ্যাটি পাওয়া যায়, এই কথাই বলা হচ্ছে। তাহলে আমাদের দেখে নিতে হবে আসলে আমরা কি পাই বা না পাই। যদি আমরা দেখি যে এইটার গুণফল, যে ক্রমিক গুণফল এই অংশ পাওয়া যায়, তার মানে এটা ঠিক আছে। আর যদি না পাওয়া যায় তার মানে সম্ভব নয়। এরকম একটু আর কি আমাদের হিন্টস দিয়ে দিছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, 5টি ক্রমিক পূর্ণসংখ্যার অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ প্রথমে 5টি ক্রমিক সংখ্যা লিখে নেই, তারপর হচ্ছে শেষের 5টি ক্রমিক পূর্ণসংখ্যা। তো প্রথমে হচ্ছে আমাদের প্রথম 5টি ক্রমিক পূর্ণসংখ্যা ধরে নিতে হবে। তো আমরা প্রথমে ধরে নিলাম একটা সংখ্যা n। তো যদি n ধরি, তার মানে ধরেন n এর মান যদি আমার 1 হয়, তার মানে পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে n+1 অর্থাৎ 2। এরকম হচ্ছে আমাদের ধরে নিতে হবে, তার মানে হচ্ছে এর পরবর্তী সংখ্যাটা হবে n+2, n+3, n+4। দেখেন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা আমাদের 5টা ক্রমিক সংখ্যা হয়ে গেছে। তো এখনও কী করতে হবে, যে প্রথম 5টি সংখ্যার আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা কী করবো, সুতরাং প্রথম 5টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল, যেহেতু আমাদের বলা হচ্ছে 5টি ক্রমিক পূর্ণসংখ্যার অঙ্কগুলোর যোগফল, তার মানে প্রথমে আমরা যোগফলটা নির্ণয় করি। যোগফল আমরা কী পাই, যোগফল হচ্ছে কি n+1 n+2 n+3 n+4। এখন এই যে সবগুলো আছে এই সবগুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা যদি যোগ করি তাহলে দেখেন কি পাই, 1, 2, 3, 4, 5টা n আছে, তার মানে হচ্ছে 5n+। এখানে সংখ্যা কত আছে, 1, 2, 3, 6 আর 4 হচ্ছে 10, 5n+10। এখন যদি আমরা কমন নেই, 5 কমন নেই, তাহলে কত পাই, 5 n+2। তাহলে দেখেন আমরা এই যে যোগফল নির্ণয় করছি, যোগফল নির্ণয় করার পর আমরা যে সংখ্যাটা পাইছি সেটা হচ্ছে 5 n+2। তো এটা হচ্ছে প্রথম 5টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল পাইছি। কিন্তু এরপরে কি বলা হচ্ছে, পরবর্তী 5টি ক্রমিক পূর্ণসংখ্যার অঙ্কগুলোর যোগফল। তার মানে সেমভাবে আমরা পরবর্তী 5টি ক্রমিক সংখ্যা আবার ধরে নিব। ধরি আমরা কি পরবর্তী 5টি ক্রমিক সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি পরবর্তী, আচ্ছা একটু উপরে লিখি। তো পরবর্তী ক্রমিক সংখ্যাগুলো হবে কি, এর পর থেকে আমাদের হচ্ছে পরবর্তী ক্রমিক সংখ্যা। যেমন ধরেন আমরা যদি n এর মান 1 ধরি, তাহলে দেখেন 1, 2, 3, 4, 5, তার মানে পরবর্তী ক্রমিক সংখ্যাটা হবে 6 থেকে, তার মানে এটা হচ্ছে 6 যদি হয়, তার মানে n+ যদি 5 লিখি, তার মানে দেখেন আমরা 6 পাচ্ছি। কারণ আমরা যদি n এর মানটা 1 ধরে নিই, তাহলে দেখেন আমাদের ক্রমিক সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, এবং পরবর্তী যেহেতু ক্রমিক সংখ্যা, তার মানে 5 এর পরে হচ্ছে 6 আছে, তার মানে n এর মান যদি 1 হয়, 1+5=6, তার মানে আমাদের পরবর্তী ক্রমিক সংখ্যা শুরু হবে কি, n+5 থেকে। তারপরে n+6, n+7 অবশ্যই কমা হবে, n+8, 1, 2, 3, 4, তারপরে হচ্ছে n+9। দেখেন আমাদের হচ্ছে পরবর্তী 5টি ক্রমিক সংখ্যা আমাদের লেখা শেষ। এখন প্রশ্নে বলা হচ্ছে কি, এগুলোরও যোগফল আমাদের আছে, যে এগুলোর যোগফল কি করতে হবে, গুণ করতে হবে। দেখেন আমাদের পরবর্তী ক্রমিক পূর্ণসংখ্যার অঙ্কগুলোর যোগফল দিয়ে গুণ করতে হবে, তার মানে এই পরবর্তী 5টি ক্রমিক সংখ্যার যোগফল আমরা বের করে নিব। পরবর্তী 5টি ক্রমিক সংখ্যার যোগফল, আচ্ছা এখানে পূর্ণসংখ্যা হবে, একটু ভুল হয়েছে, পূর্ণসংখ্যা, যেহেতু পূর্ণসংখ্যা লিখে আছে, যোগফল ইকুয়ালস টু সবগুলো আমরা যোগ করে দেব, n+5 n+6 n+7 n+8। তো সব এই যে প্রত্যেকটা ক্রমিক সংখ্যা আমরা কী করলাম, একটা একের সাথে যোগ করে দিলাম। তো এখানে হচ্ছে n আছে 5টা, তো লিখবো 5n, তারপর সংখ্যা হচ্ছে 5, 6, 11, 11 আর 7 হচ্ছে 18, 18 আর 15 হচ্ছে কত, তাহলে 18 আর 17 হচ্ছে 35। তো আমরা লিখলাম কি, 35। তো দেখেন 5n+35, কিন্তু এখন হচ্ছে আমাদের কমন নিতে পারবো, তার মানে আমরা লিখতে পারলাম কি, এটাকে আমরা যদি কমন নেই, তার মানে 5 যদি কমন হয় তাহলে হচ্ছে n+7,
দেখেন আমাদের দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের যোগফল নির্ণয় করা শেষ, কিন্তু এখন প্রশ্ন বলা হচ্ছে কি আমাদের একটা একটার সাথে গুণ করতে হবে। তাহলে পরবর্তী স্টেপটা আমরা কি ইউজ করতে পারি, যে এই অংশের সাথে এই অংশ গুণ করে দিলে আমাদের এই অংশ পাওয়া লাগবে, তার মানে হচ্ছে আমাদের আনসারটি সঠিক। কিন্তু দেখেন এই জায়গার ক্ষেত্রে আমরা এন এর মানটা কিন্তু আমরা জানি না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এন এর মান না জানার ক্ষেত্রে আমাদের কোন স্টেপটা ফলো করতে হবে সেটাই হচ্ছে বিষয়। তো এখন আমরা সেই স্টেপটা আমরা দেখে নিব। এখন দেখেন এই দুইটা যোগফলের ক্ষেত্রে আমাদের যে গুণিতক আছে ফাইভ এবং ফাইভ, এই দুইটা হচ্ছে আমাদের যেমন ধরেন আননোন, কারণ হচ্ছে এন এর মান যদি আমরা ওয়ান টু সামথিং ধরি তখন কিন্তু ডিফারেন্ট হচ্ছে, কিন্তু এর সামনের দুইটা কিন্তু ডিফারেন্ট না। তাই হচ্ছে যদি আমরা এই দুইটা সংখ্যা গুণ করি অবশ্যই টোয়েন্টি ফাইভ প্লাস এই দুইটা আসবে, সামথিং আসবে, যেখানে এন এর মানটা আমাদের বের করতে যদি বলা হয়তো তখন বের করতাম। কিন্তু আমাদের যেহেতু বলা হচ্ছে এই মানটা পাবো কিনা, অর্থাৎ 1,20,635 পাবো কিনা, তখনই আমাদের দেখতে হবে যে এই দুইটা যোগফলের গুণফল কত আছে, এবং সেই গুণফল দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলেই হচ্ছে এটা যে এই সংখ্যাটি আমরা পেতে পারি। তাহলে আমরা একটা জিনিস দেখতে পারলাম যে এই জায়গার ক্ষেত্রে যদি আমরা দুইটা গুণফল করি তার মানে গুণিতক হিসেবে 25 আসতেছে, অর্থাৎ 25 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয় তার মানে আনসারটি সঠিক আছে, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তার মানে এই সংখ্যাটি পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা নিচে দুইটা লাইন আপনাদের এক্সট্রা লিখতে হবে, এই দুইটা লাইন আপনারা ফলো করবেন। তো আমাদের পরবর্তী যে লাইনটা, এই লাইনটা আপনাদের লিখতে হবে, কারণ কি প্রতিটা যোগফলের ক্ষেত্রে দেখেন ফাইভ আছে ফাইভ আছে, অর্থাৎ আপনাদের এই জায়গায় দেখেন আমরা লিখে দিলাম একটা যোগফলগুলো ফাইভের গুণিতক, কিন্তু ফাইভের গুণিতক আছে একটা, আমাদের আছে দুইটা যোগফল এবং দুইটা যোগফলের গুণফল বলা হচ্ছে, তার মানে ফাইভের গুণিতক, এটা ফাইভের গুণিতক, এটাও ফাইভের গুণিতক, তার মানে হচ্ছে টোটাল যে গুণফল হবে টোয়েন্টি ফাইভ। তো যদি আমরা এই টোয়েন্টি ফাইভ দ্বারা যদি এই সংখ্যাটাকে যদি ভাগ করে আমরা নিঃশেষে বিভাজ্য হয় তার মানে ঠিক আছে, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তার মানে এই সংখ্যা আসতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই লাইনগুলো লিখতে হবে যে উভয় যোগফলের গুণফল এত হতে পারে যদি বা 1,20,635 সংখ্যাটি ফাইভ ইন্টু ফাইভ, অর্থাৎ দুইটি গুণিতকের গুণফল টোয়েন্টি ফাইভ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। এবং এটার কারণ কি যোগফলগুলো ফাইভের গুণিতক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে আনসারটি। কিন্তু এখন হচ্ছে আমাদের কি করতে হবে, নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমাদের দেখাতে হবে। সেজন্য আমরা কি লিখবো কি 1,20,635 ভাগ হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু, এবং এটা যদি আপনারা ক্যালকুলেটারে হিসাব করেন তাহলে মানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন, এটা ক্যালকুলেটারে একটু দেখে নেবেন, 1,20,635 ভাগ হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু হবে 4,825.4। তার মানে দেখুন এই জায়গায় যদি আমরা ভাগ করে দিই তার মানে ভাগ করার পর হচ্ছে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এটা নিঃশেষে বিভাজ্য নয়, যেহেতু আমাদের নিঃশেষে বিভাজ্য নয় এটা বুঝবো কিভাবে, এখানে দশমিক আকারে আছে তার মানে অবশিষ্ট একটা মানে ভাগশেষ অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে এই মানটা আমরা পাইছি যে 4,825.4, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য নয়। যেহেতু আমরা এখানে লিখে দিব যেহেতু নিঃশেষে বিভাজ্য নয়, সুতরাং আমাদের প্রশ্ন বলা হচ্ছিল কি 1,20,635 হতে পারে কি না সেটা আমাদের বলা হয়েছে, তার মানে আমরা কি লিখতে পারি, সুতরাং যোগফলের উভয় যোগফলের গুণফল, প্রশ্ন থেকে আমরা লিখবো যে উভয় যোগফলের গুণফল গুণফল 1,20,635 হতে পারে। আচ্ছা এটা হচ্ছে বাংলা লিখছে, এটা হচ্ছে ইংলিশে লিখতে হবে। তো এই লাইনটা আপনারা লিখে দেবেন। এখন হচ্ছে আমরা একটু দেখে নিব কিসের জন্য হয় না, কারণ হচ্ছে যদি আমরা এন এর মান ওয়ান ধরেন আর এটার ক্ষেত্রে সেম হবে, তো যদি আপনারা এটা ভাগ করেন দেখেন ফাইভ ইন্টু ওয়ান প্লাস টু হচ্ছে কত, এটা আমরা ধরেন, আচ্ছা এই প্রশ্ন পর্যন্ত শেষ করে নিই, তারপরে হচ্ছে আমরা রাফে একটু দেখে নিব তো উভয় যোগফলের গুণফল কত, এত হতে পারে না, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন, তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেজন্য হচ্ছে আমি কি করবো একটু মুছে দিব উপরের সাইডগুলো, যেমন আমি প্রশ্নটা উপরের প্রশ্নটা মুছে দিয়ে আমি হচ্ছে আপনাদের দেখাবো যদি আমাদের এই কাজটা কিসের জন্য না হয় সেটা আমরা দেখবো। দেন এই জায়গার ক্ষেত্রে আমরা যদি এন এর মান ওয়ান ধরি তাহলে ফাইভ ইন্টু ওয়ান প্লাস টু ইকুয়ালস টু থ্রি, আচ্ছা তার মানে হচ্ছে কত হয় থ্রি ইন্টু ফাইভ হচ্ছে ফিফটিন, তার মানে ফিফটিন ইন্টু দুইটি যোগফল যেহেতু আমাদের বের করতে হবে, এটা ক্ষেত্রে কত
এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে চার পনেরো হচ্ছে ষাট, ছয়শ। এখন এই যে ছয়শ আছে, যে উভয় গুণফল যেটা আমরা পাইছি যে ছয়শ, এখন এই যে ছয়শ আমাদের হয়েছে, যে আমাদের বলা হয়েছিল এক লক্ষ বিশ হাজার ছয়শত পঁয়ত্রিশ হতে পারে কিনা। তার মানে যদি আমরা ছয়শ দ্বারা এইটাকে ভাগ করে যদি নিঃশেষী বিভাজ্য পাই, তার মানে হচ্ছে যে আমি এই যে এন এর মানটা যদি বৃদ্ধি করি, তার মানে হচ্ছে আমরা এই মানটা পাবো। কিন্তু যদি আপনারা ছয়শ দ্বারা এক লক্ষ বিশ হাজার ছয়শত পঁয়ত্রিশকে ভাগ করেন ছয়শ দ্বারা, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিঃশেষী বিভাজ্য পাবেন না, একটা দশমিক আকারে মান চলে আসবে। তার মানে হচ্ছে নিঃশেষী বিভাজ্য তখন যদি হইতো, তার মানে হচ্ছে এন এর মান যদি আপনারা চেঞ্জ করে দিতেন, তার মানে হচ্ছে এক লক্ষ বিশ হাজার ছয়শ পঁয়ত্রিশ পাওয়া সম্ভব ছিল। যেহেতু আমাদের এখানে নিঃশেষী বিভাজ্য আসে না, সেক্ষেত্রে হচ্ছে শর্টকাটের নিয়ম, যেহেতু আমরা এন এর মানটা জানি না, সেজন্য আমাদের শর্টকাটের একটা নিয়ম হচ্ছে যে দুইটি গুণিতক যদি আমরা গুণ করে দিয়ে সেই গুণিতকের সেই গুণফল দ্বারা যদি আমরা টোটাল এক লক্ষ বিশ হাজার ছয়শ পঁয়ত্রিশকে ভাগ করি, যদি নিঃশেষী বিভাজ্য না আসে তার মানে হতে পারে, আর যদি নিঃশেষী বিভাজ্য যেমন এই প্রশ্নের ক্ষেত্রে নিঃশেষী বিভাজ্য চলে আসছে, তার মানে এক লক্ষ বিশ হাজার ছয়শ পঁয়ত্রিশ হতে পারবে না। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা ১৩ নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন।